মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গ্যাস সিলিন্ডার লিক করে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল একটি গৃহস্থ বাড়ি। দৌলতাবাদের নয় মাইল এলাকায় ঘটনা ঘটে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দৌলতাবাদের নয় মাইল এলাকায় স্থানীয় একটি বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে হঠাৎই আগুন লেগে যায়। বাড়ির মালিক নিতাই দাস জানা যায়, সিলিন্ডারে আগুন লাগলে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন নিতাই দাসের স্ত্রী। আগুন লাগার ফলে রান্নাঘরের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায় এবং বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হয় পরিবারের লোকজনের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় এবং ফায়ার ব্রিগেডে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কিভাবে ওরা নিজ দিয়ে গ্যাস বেরোচ্ছে ওরা বুঝতে পারেনি। তারপরে গুড়ায় গিয়ে আগুন ধরে যায়। গুড়ায় গিয়ে যখন আগুন ধরে যায়, এরা তখন এই টানাটানি না করে অমনি বালি চাপা দিতে গেছে। বালি চাপা দিতে গিয়ে সিলিন্ডারটা পড়ে গেছে। সিলিন্ডারটা পড়ে গেছে গিয়ে কাঁথা কাপড় দিয়ে ঢেকে তারপরে তখন ওরা বালি চাপা দিয়েছে। বালি চাপা দেওয়ার পরেও কিছু মানে রক্ষা করতে পারেনি। তারপরে যখন ঘরে সব জ্যাকেট ফ্যাকেট ছিল সেসব যখন পড়তে দেয় তখন সব এরা এখান থেকে মানে ইয়েতেকার গ্যাস অফিসের লোকজন এসেছিলো। ঠিক আছে, ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভিয়ে সিলিন্ডারটাকে টেনে বের করলো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।